হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুইটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। জানি না কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। ভর্তা মূলত সবার কাছে মুখরোচক লাগে, সবারই ভালো লাগে ভর্তা খেতে। ভর্তার জন্য প্রথমে মিষ্টি কুমড়া ফালি ফালি করে কেটে নিলাম। তারপর শুটকি ভর্তার জন্য, লট্টি শুটকি ভর্তার জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ নিয়ে নিলাম, আর শুটকিগুলা ছোট ছোট করে কেটে নিলাম। ফ্রাই প্যানে লট্টি শুটকি গুলা হালকা করে ভেজে নিব, অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভেজে নিলে শুটকি গুলো পুড়ে যাবে, এই জন্য চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, চুলার আঁচটা কমাইয়ে দিতে হবে। আস্তে আস্তে করে নেড়ে নেড়ে নেড়ে, হ্যাঁ আস্তে করে নেড়ে দিতে হবে। একদম বেশি ভাজা যাবে না, যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলতে হবে। তারপর গরম পানি, খুব ফুটন্ত গরম পানি মাছগুলোর ভেতরে দিয়ে ধুয়ে ফেলতে হবে। গরম পানিটা মূলত দিতে হবে মাছগুলো ধোয়ার জন্য। শুটকি মাছ মূলত একটু বেশি করে ধুতে হয়, একটু ময়লাটা বেশিই থাকে, এই জন্য গরম পানি নিলে আরো ভালো হয় এবং গন্ধটাও কেটে যায়। আর গরম পানির ভিতরে 2-3 মিনিট ভিজিয়ে রাখলেই ভালো হবে। এই যে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর একটু ভেঙে দিলাম সবগুলো, যদিও ভাঙা যাবে না, কিছু আছে শক্ত, এই তো যতটা সম্ভব ভেঙে দিলাম। এরপর মিষ্টি কুমড়া ভর্তা বানানোর জন্য কিছু শুকনো মরিচ পেঁয়াজ রসুন অল্প তেলে ভেজে নিলাম। মিষ্টি কুমড়া ভর্তাটা অনেকেই কাঁচা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খায়, তবে আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে পেঁয়াজ রসুন এই মরিচ তেলের ভিতরে ভেজে তারপর হাতে মাখিয়ে ভর্তাটা করলে অনেকটা স্বাদ লাগে। এখন মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ করতে দিলাম। একটা প্যানের ভিতরে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। পানি যতটা সম্ভব কম দিতে হবে, আর এমন ভাবেই দিতে হবে যাতে মিষ্টি কুমড়াগুলা সেদ্ধ হয়ে যায়, কিন্তু অতিরিক্ত পানি যাতে না থাকে, মানে অতিরিক্ত পানি যাতে না ফেলে দিতে হয়। সেদ্ধ করার পর যদি আমরা কোনো সবজি বা যাই কিছু পানি ফেলে দিই, তাহলে ভিটামিনস বা যত গুণাবলী থাকে সেগুলো আর থাকে না সবজির ভিতরে, আর এমনিতে ভালোও লাগে না। এই জন্য যত সম্ভব পানি কম দিতে হবে, আর যতটা পানি দিতে হবে সবটুকু মিষ্টি কুমড়া গায়ে যাতে মেখে যায় এই রকমটাই দিতে হবে। এই তো পানি সব মিষ্টি কুমড়া গায়ে গায়ে মেখে গেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। একদম শুকিয়ে যাওয়ার পর আমরা তুলে ফেলবো মিষ্টি কুমড়া গুলো, আমি তুলে ফেলবো।
একদম সেদ্ধ হয়ে গেছে আর কোনো পানি নেই মিষ্টি কুমড়ার ভিতরে। এখন আমি এটাকে তুলে ফেলবো। এই তো মিষ্টি কুমড়া ভর্তার জন্য সব উপকরণ গুলো রেডি হয়ে গেল। খুবই ঘরোয়া জিনিসপত্র দিয়ে এই ভর্তা গুলো বানানো যাচ্ছে। এখন আমি লেটে শুটকি ভর্তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপরে একে একে পেঁয়াজ রসুন দিয়ে দিব। আস্তে আস্তে পেঁয়াজ রসুন গুলো ভেজে নিব যাতে পুড়ে না যায়। অল্প আছে, একটু সময় নিয়ে বাড়তে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে শুটকিগুলো দিয়ে ফেলতে হবে। এই তো শুটকিগুলো দিয়ে দিলাম। এরপর এবার পেঁয়াজ আর রসুন তেলের সাথে শুটকিগুলো অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এতে করে শুটকির গন্ধটা চলে যাবে। অনেকেই শুটকির গন্ধ পছন্দ করেন, যেমন আমিও শুটকির গন্ধটা খুব একটা পছন্দ করি না। এই এই এরকম ভেজে নিলে গন্ধটা চলে যাবে। একটু কষানো হলে এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, তারপর জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে দিতে হবে। আর মরিচটা মূলত যার যেরকম রুচি সেরকম দিতে হবে। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, সেভাবেই দিয়ে দিতে হবে। আর ভর্তায় সাধারণত ঝালটা বেশি যায়, সবাই দিয়ে থাকে ঝালটা বেশি। আর শুটকিতেও ঝালটা একটু বেশি আসলে ভালো লাগে। এই তো কিছুক্ষণ কষিয়ে নেব, একদম সবটুকুই অল্প আছে করবো চুলায়। শুটকি যতটা মানে ভুনা হোক বা ভর্ত হোক, তো ভাবে কষাবে ততটাই ভালো লাগবে বা সুন্দর ঘ্রাণ আসবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে ঢেকে দিব। এখন আমি মিষ্টি কুমড়া ভর্তার রেসিপিতে আসি। প্রথমে পেঁয়াজ ভাজা মরিচ পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে কোনো মরিচ আস্ত না থাকে। পরিমাণ মতো লবণ দিব। এরপর মিষ্টি কুমড়ার ভিতরে মাখিয়ে নেব ভালো করে। তো হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা, খুবই টেস্টি। আপনারা করে খাবেন, খুবই ভালো হবে, খুবই মজা হবে। আর ভর্তা মূলত সবাই পছন্দ করে, ভর্তা আমারও পছন্দ। ভর্তা একটা মুখরোচক খাবার, মানে যা মানে কারো খেতে ইচ্ছে করে না এরকম কেউ নেই। এবার শুটকি হয়ে আসতেছে, আমি একটু নেড়ে চেড়ে নিব, একদম পানি শুকিয়ে ফেলবো আর একটু ঘেঁটে দেবো শুটকিগুলা
যেগুলো অবশ্যই শক্তগুলা থাকবে, মানে শক্তই থাকবে, আর নরম যেগুলা নরম হয়ে যাবে। এটা তো ভর্তা মনে, তো এই জন্য একটু ঘেঁটে দেবো যাতে একবারে মিক্স হয়ে যায়। এই তো শুটকি ভর্তাটা হয়ে আসতেছে, একদম কষিয়ে ফেলবো, একদম তেল যখন উপরে চিকচিক করবে তখন নামিয়ে নেব। শুটকি ভর্তা কম বেশি সবারই ভালো লাগে, আর এই ভর্তা, এই ভর্তাটা বেশি করে বানিয়ে রাখলে 3-4 দিন খাওয়া যায় ফ্রিজে রেখে। আর ভর্তা বানাতে অনেক কষ্ট হয়, এই জন্য একদিন যদি বেশি করে বানিয়ে রাখা যায় 2-3 দিন খাওয়া যায়। এতে আমাদের সুবিধেই হয়, আমরা সবাই কর্মব্যস্ততায় থাকি, তো কিছু খাবার যদি বানিয়ে রাখা যায় ফ্রিজে তো তো ভালোই হয়। এই তো হয়ে আসছে, এবার শুটকিটা নামিয়ে নিব, এবার নামিয়ে নিয়ে পরিবেশন করব। দেখতে ইয়ামি লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, খুবই টেস্ট হয়েছে। এভাবে শুটকি ভর্তা বানাবেন, দেখবেন অনেক মজা। অল্প উপকরণ বাসায় মানে যা যা আছে এই নিয়ে এই শুটকিটা হয়ে যায়, ঝামেলা বিহীন, সেরকম ঝামেলাও করতে হয় না। তো দর্শক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে লাইক কমেন্টস করবেন।